নমস্কার সকলকে, জঙ্গলমহলে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জয়পুর থানার অন্তর্গত জয়পুর পাথরবাড়ি এলাকায়। সপ্তর্ষি নাট্য দলের পক্ষ থেকে প্রতি বছর না এবছরও বিভিন্ন ধরনের নাট্য গোষ্ঠী নিয়ে নাট্য প্রসানে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে এই দুটো যে নাটক ছিল তা সম্প্রসারণ হয়ে গিয়েছে এবং আজকে আবারও দুটো রয়েছে, যে দুটি হচ্ছে দূষণ এবং অপুর কথা ও অরূপ কথা। এই দুটো নাটক আজ পরিবেশিত হবে। আমরা দুঃখিত আপনাদেরকে সরাসরি এই নাটকগুলি দেখাতে পারলাম না, তবু চেষ্টা করব যদি পারি আমরা আপনাদেরকে এই নাটকগুলি দেখানোর জন্য। এবং তৃতীয় দিনে রয়েছে শুভ আরম্ভ এবং চাইল্ড রাম প্রেজেন্সেন। এই তিন দিনেই নাটকে জমজমাট। আমরা এই সময় পেয়ে গেছি যারা উদ্যোক্তা রয়েছেন এবং কিছু নাট্যকারকে পেয়ে গেছি যারা সদূর কলকাতার থেকে আমাদের এখানে এসেছেন এবং গতকাল উদ্বোধন করে গেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সুজয় ব্যানার্জি। প্রধান অতিথি হিসাবে ছিলেন শান্তিরাম মাহাতো, মাননীয় গুরুপদ টুডু, শক্তিপদ মাহাতো, পল্লব পাল সহ অন্যান্যরা গতকাল উদ্বোধন করে গেছেন। আমরা এই সময় পেয়ে গেছি একজন এই দলের এই সদস্য এবং নাট্যকার। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জঙ্গলমহল চ্যানেলে। আচ্ছা, এই যে পলাশ পারুল নাট্য উৎসব, এটা অ্যাকচুয়ালি কী, মানে এটা একটা কী বাড়িতে? জঙ্গলমহলকে আমার শুভেচ্ছা। এই সপ্তর্ষি গর্জয়পুর সপ্তর্ষি দীর্ঘ 13 বছর ধরে যে উৎসব করছে, নাট্যমেলা করছে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নাট্যদল, নাট্যবন্ধু, গবেষক, সাংবাদিক সবাই আসেন এখানে উপস্থিত হন। তো এই উৎসবটা পলাশ পারুল নাট্যমেলা, এই মেলাটায় আমি এসেছি। আমার বাড়ি কলকাতার কাছাকাছি বারাসাতে, আমি ভাবনা থিয়েটার নাট্য পত্রিকার সম্পাদক। আমি এসেছি এখানে এই কারণে ওদের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক আমার, এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় ওদের বিভিন্ন কাজকর্ম সারা বাংলা এবং বাংলার বাইরে বিভিন্ন সময় যা কাজ করেছে তার খবর বা সংবাদ বা প্রতিবেদন আমরা তুলে ধরি। এবং আমাদের বন্ধু দল, আমার খুব প্রিয় এখানে আছে গর্জয়পুর সপ্তর্ষির গৌতম দশন্দি, ওরা সকলেই আমাদের প্রিয়। তো আমরা 3 দিন ধরে এই উৎসবে শুধু আমার, আমি একটা কথাই বলবো যে এই পুরুলিয়ার বুকে গর্জয়পুরে পাথরবাড়িতে সপ্তর্ষি উদ্যোগে এইবারের যে উৎসব, এই বিভিন্ন যে করোনাকালীন সংকটকে কাটিয়ে উঠে এরা যেভাবে সুষ্ঠুভাবে করেছে, সেখানে পুরুলিয়া ছাড়াও আসানসোল, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়ার বিভিন্ন নাট্যদল, নাট্যবন্ধুরা উপস্থিত হয়েছেন। এই 3 দিন ধরে চলবে এবং আমি আশা করব যে এরা এই প্রচেষ্টা যেন সফল হয়। একজন নাট্য পত্রিকার সম্পাদক হিসেবে এবং এদের বন্ধু হিসেবে আমরা এই আশাই করি। আচ্ছা, আপনি তো পুরুলিয়া বারবারই আসেন, তা পুরুলিয়া সম্বন্ধে আপনি কী বলবেন? না, পুরুলিয়া সম্বন্ধে আমি উদ্বোধনের সময় বলেছিলাম যে পুরুলিয়ার নিজস্ব একটা মান এবং গরিমা আছে এবং নিজস্ব একটা আলাদা চরিত্র আছে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমি ঘুরি, কিন্তু তার থেকে পুরুলিয়ার নিজস্ব যে বৈশিষ্ট্য সেটা অনেকটা আলাদা। কী বৈশিষ্ট্য? সেটা হচ্ছে যে সাংস্কৃতিক, যেমন প্রাকৃতিক সম্পদ আছে, ভূ সম্পদ আছে, তেমনি সাংস্কৃতিক এবং সামাজিক সম্পদ অনেক উন্নত এবং ঐতিহ্যবাহী। ঐতিহাসিক জায়গাকে দেখলে পরে দেখা যাবে যে এদের সংস্কৃতি দীর্ঘদিনের সংস্কৃতি, যেটা ওরা লালন পালন করে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বারবারই বলি যে পুরুলিয়া যেন, পুরুলিয়ার মানুষেরা যেন তার মাটিতে দাঁড়িয়ে তার সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারে, এটা সপ্তর্ষির কাছেও আমি চাই এবং এই নাট্যমেলায় সেই কথাই বলেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি উদ্যোক্তাকে, সেই উদ্যোক্তার সঙ্গে আমরা কথা করে নেব। নমস্কার। নমস্কার। জঙ্গলমহল টিভি যারা ফলো করছেন এবং আমাদের এই গর্জয়পুর সপ্তর্ষির আজকে যে নাট্যমেলা শুরু হয়েছে গত কালকের থেকে, আজকে দ্বিতীয় দিন, আপনারা সকলেই উৎসাহ দিন আমাদের এই কাজে। আমাদের এই অনুষ্ঠান পলাশ পারুল নাট্যমেলা, এটা মূলত আমাদের জেলার বাইরের জেলার সংস্কৃতি আমাদের জেলাতে এসে এই আদান প্রদান, এটাতে আমরা এবং আমাদের শিল্প আরও প্রসারিত হবে এবং নতুন নতুন কাজ আমরা শিখব। আমাদের কাছ থেকে ওনারাও কিছু নিয়ে যাচ্ছেন, সেই ব্যাপারের আদান প্রদানের জন্যই আমরা এই সাংস্কৃতিক মেলা, আমাদের এই নাট্যমেলার আয়োজন করেছি। আচ্ছা, এই যে নাট্যমেলা, এটার মূল উদ্দেশ্য কী রয়েছে? এই নাট্যমেলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা অনেক সময়, মানে আমরা এই গর্জয়পুরে বিগত 13 বছরে মানুষের কাছে নাটকের খিদাটা তৈরি করতে পেরেছি। এখানে একটা হ্যালোজেন টাঙলেই ভিড় করে সবাই আমাদের নাটক দেখতে আসে এবং তাদের ইচ্ছা
যে আমরা তো আর কলকাতা যেতে পারি না, বা বাইরের লোককে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তো দেখা সম্ভব নয়। যাত্রাপালা ছিল, এখন তো আর যাত্রাপালার সেই রকম অবস্থা নেই। তাই লোক ডিপেন্ড করে, সবাই সমস্ত গ্রামবাসী আমাদের মানে বিভৎসভাবে উৎসাহী উৎসাহ দিয়ে এই ব্যাপারটার কাছে নিয়ে এসেছে। তাই ওদের মানে ওনাদের এই রিকোয়েস্ট রাখতেই আমরা বিভিন্ন দলকে নিয়েছি, আমাদের বন্ধু দল, আমাদের বিখ্যাত বিখ্যাত নাট্যকার, অভিনেতা অভিনেত্রী এখানে আসেন, এখানে আমাদের সঙ্গে আদান প্রদান করেন সাংস্কৃতিক, আর তারপরে এই মেলবন্ধন ঘটে একটা বিশাল উত্তরণের। আপনার নাম? আমার নাম হচ্ছে গৌতম দশমদি। কোন পদে আছেন? আমি গর্জয়পুর সপ্তর্ষির সম্পাদক, আর আমাদের দলের গর্জয়পুর সপ্তর্ষির আরেকটা উদ্যোগ আছে, যে টিবিএস, আমরা একটা থিয়েটার বেস স্কুল তৈরি করেছি এই পাথর বাড়িতে। আপনারা সকলেই আসবেন দেখতে, সপ্তাহে 4 দিন হয়, মঙ্গলবার বুধবার শনিবার রবিবার। এখানে আমাদের লোকাল যত বাচ্চা আছে সবাইকে আমরা থিয়েটারের ট্রেনিং, নাচ গান, তবলা, ছবি আঁকা, আর্ট অ্যান্ড ক্রাফট সমস্ত কিছু দিয়ে আমরা উৎসাহ করছি, আর আপনারাও আমাদেরকে উৎসাহ করুন। ধন্যবাদ আপনাকে। আমরা পেয়ে গেছি অন্যতম আরেকজন সদস্যকে, এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে আচ্ছা, এই যে যারা নাটক দেখতে আসছেন এইখানে, তাদের জন্য আপনারা মূলত কী কী ব্যবস্থা রেখেছেন? আচ্ছা, আমরা এই 3 দিন ধরে এই নাট্য উৎসবের আয়োজন করেছি। যারা বাইরে থেকে আসছেন নাটক দেখার জন্য, তাদের আমরা এখানে বসার বন্দোবস্ত রেখেছি, চেয়ার, এবং তারা এই যে করোনাকালীন পরিস্থিতির মধ্যেও আমাদের এই নাটক দেখতে আসছে, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। তো ওনার জন্য কী কী ব্যবস্থা রেখেছেন? আমরা ওনাদের জন্য চেয়ার টেবিল তো আছেই, দলের জন্য বলো। হ্যাঁ, এবং আমরা এখানে 200 টাকা করে একটা টিকিটের বন্দোবস্ত করেছি। তো সেই অর্থে আমাদের কিন্তু কিছুই হবে না, আমাদের 100 তো এখানে চেয়ার, 100 চেয়ারের মধ্যে কত টাকা আসবে? কিন্তু এত বড় ফেস্টিভ্যাল ওই টাকাতে করা সম্ভব নয়, তবুও কিন্তু আমরা চেষ্টা করে যাই যে কীভাবে এই নাট্য উৎসবটাকে চালিয়ে যেতে চালিয়ে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দলগুলোর ব্যবস্থা বলতে, আমাদের এখানে দলের প্রতিটা দলকে, যেমন আমরা ওখানে গিয়ে আতিথ্যতাটা পাই, আমরা তাদেরকেও সেই সাম্মানিকভাবেই এখানে রাখার চেষ্টা করেছি। তাদেরকে মানে কি বলবো, মানে এই লকডাউন পরিস্থিতি, কোভিড-19 পরিস্থিতি, সামাজিক দূরত্ব বিধি মেনে যাতে এটা করা যায় সেরকমই আমরা চেষ্টা করেছি। এবং প্রতিটা মানে প্রতিজন অতিথি যারা যারাই এসেছিলেন, তারা ভীষণভাবে প্রশংসা করেছে আমাদের এই নাট্যমালার এবং আমাদের সিস্টেমের। তাই আপনারাও আমাদের সাথে যোগ দিন, আর আমাদের উৎসাহ বাড়ান, আর এই নাট্যমেলা যা আরও দীর্ঘায়ী হয়, সপ্তর্ষির সাথে আপনারা থাকুন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি যাবো, আরেকটা আপনার কাছে প্রশ্ন রয়েছে। আচ্ছা বলুন। আচ্ছা, এই যে পাথর বাড়ি, আচ্ছা এই পাথর বাড়ির জায়গাটা বেছে নেওয়ার কারণটা কী? এই পাথর বাড়িটা প্রথমে এক জঙ্গলে পরিপূর্ণ ছিল। আমরা যখন 2002-2003 সালে যখন এখানে চলে আসি, তখন দেখলাম এটা পুরো অপরিষ্কার জায়গা। আমরা ভেবে নিলাম এই জায়গাটা দিয়েই আমরা নাটক শুরু করব। তখন সেই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের দলের সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সবাই মিলে কাজে লাগিয়ে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রেগুলার কিন্তু এখানেই প্র্যাকটিস করতে আরম্ভ করি। আজকের ডেটে বলছি যে এই জায়গাটা আমরা গর্জয়পুর সপ্তর্ষি না এলে আজকে এই পাথর বাড়িটা হয়তো সবার কাছেই একটা অদেখা জিনিস হয়ে যেত। তাই আমরা এইটা করতে পেরে খুব আনন্দিত, এবং আমরা নিজেরা গর্ববোধ মনে করি যে জয়পুরে পাথর বাড়ি বলে একটা জায়গা আছে, আপনারা সবাই আসুন এবং পাথর বাড়িটা দেখে যান। আমরা এখানে নামকরণ দিয়েছি আমাদের জয়পুরে যে রাজা বীরেন্দ্রনারায়ণ মঞ্চ, এই মঞ্চটারই নাম দিয়েছি আমরা রাজা বীরেন্দ্রনারায়ণ মঞ্চ। অ্যাকচুয়ালি এটা ওনারই ছিলেন, এটা রাজাদেরই, কিন্তু এটা আমরা নাট মন্দির বলে পরিচিত রাজাদের কাছে, ওই রাজাদের কাছ থেকে আমরা শোনা যে এখানে ঠাকুর দালান তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এটা ইনকমপ্লিট থাকার জন্য তাই অবস্থায় এখনও পর্যন্ত পড়ে আছে, এবং অনেক পাথর পড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যদি আর্কিওলজি এই জায়গাটাকে একটু রিকভারি করে, তাহলে আরও একটা সুন্দর জায়গা তৈরি হবে আমাদের পুরুলিয়ার। আচ্ছা, এই যে আপনি বলছেন পড়ে যাচ্ছেন পাথরগুলো পড়ে যাচ্ছেন, আপনি সরকারের কাছে কিছু আবেদন রাখছেন কি যাদের সংস্কার করা, যেহেতু এটা আপনারা বলছেন প্রায় 300 বছরের পুরনো? হ্যাঁ, না আমরা সরকারের কাছে বলতে আমরা অনেক জায়গায় আবেদন করেছি, এবং আমাদের অনেক ডিপার্টমেন্টেই আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু সবার মুখে একই কথা, ওই রাজনৈতিক ব্যাপার তো ঢুকে যাচ্ছে। তাই ব্যাপারটা হচ্ছে কি, রিকভারি করার কথা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
আমরা বহুবার পঞ্চায়েত প্রধানের কাছে গেছি, বিডিও অফিসে গেছি, এমনকি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরেও দেখিয়েছি এই বিষয়টা যে কিছু যদি করা যায়। এবং আর্কিওলজিকেও আমরা চিঠি করেছিলাম একবার যে জয়পুরের পাথর বাড়িটাকে কীভাবে রিপেয়ারিং করে যদি এটা সুন্দর একটা আমাদের জয়পুরে দেখার মতো একটা জিনিস সে নষ্ট হবে না থেকে যাবে। আমরা এখানে যে পাথরগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন সেই পাথরগুলো কিন্তু মানে অনেক ভেঙে ভেঙে পড়েও গেছে, কিছু কিছু পাথর আছে সেই পাথরগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে, সেই যেটা যাতে না পড়ে তার জন্য আমাদের দ্বারা গর্জয়পুর সপ্তর্ষির দল যত পরিমাণে করার সেটা আমরা চেষ্টা করছি কীভাবে এটা রক্ষণাবেক্ষণ করব। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের দেখাবো যে পাথর বাড়ি নামকরণ হয়েছে সেই পাথর বাড়ির চিত্রটা, যে এটা ভিতরের দিকটা, আমরা ঠিক বাইরের দিকে যাব, বাইরের দিক থেকে দেখাবো যে কী ধরনের পাথরের কারুকার্য রয়েছে এই সময়। সঙ্গে থাকুন। আমরা এই সময় এসে গেছি ঠিক পাথর বাড়ির বাইরে এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই পাথর বাড়ির চিত্র। এলাকাবাসীদের মতে এটি প্রায় 300 বছরের পুরনো, রাজার আমলে তৈরি করা এই পাথর বাড়িটি। এলাকায় পাথর বাড়ি নামে সুপরিচিত এই বাড়িটি। আমরা তুলে ধরেছি এখানে সেই সব পাথরে যে কারুকার্য রয়েছে সেই সময়ের, আমরা ঠিক সামনের থেকে দেখে দেব। পাথর খসে পড়ে যাচ্ছে, যারা রক্ষণাবেক্ষণ তাদের দাবি রয়েছে যে এটা সংস্কার করা হোক। আমরা দেখতে পাচ্ছেন কীভাবে পাথরের উপরে খোদাই করে কাজ করা হয়েছে এখানে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন নাট্যকারকে, আমরা জেনে নেব ওনার কাছ থেকে কিছু প্রশ্ন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি, আমাদের যে নাটকের দল তার নাম থিয়েটার ওকার সেপাটরি, এর কর্ণধার সৌরভ চট্টোপাধ্যায়। আমরা আমাদের নাটক অরূপ কথা নিয়ে এসেছি। অরূপ কথার এই নাটকটার লেখিকা যিনি সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, আর অবশ্যই অবশ্যই করে এর নির্দেশনায় সৌরভ চট্টোপাধ্যায়। বেসিক্যালি আমরা এই নাটকের মধ্যে দিয়ে নারীর স্বাধীনতা এবং স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার যে তাদের মধ্যে যে একটা শক্তি তার জয়গান করেছি। নারীরা যে অবহেলিত নয়, নারীরা যে বঞ্চিত নয়, তারা যে রূপসী একই সঙ্গে বুদ্ধিমতী এবং একই সঙ্গে যে সর্বত্র তাদের শক্তি বিরাজমান তারই প্রমাণ দেয় এই অরূপ কথা। এবং অরূপ কথা অবশ্যই করে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া অবলম্বনে তৈরি করেছি। এটা যেন কোথায় সেই সেকাল আর একাল মিলেমিশে গেছে নারীর জীবনের স্বাধীনতা এই সব নিয়ে। তো এই নাটকের মূল ধারণা কী রয়েছে, ধারা কী রয়েছে? এই আসলে আমরা পুরনো যে ফরম্যাট, হ্যাঁ, মানে মহাভারতের যে একটা সম্পর্ক যেটা আবর্তিত হয়েছে সুরূপা কুরূপার মাধ্যমে অর্জুনের সঙ্গে, মদন দেবের অবস্থান সেখানে রয়েছে, সেই যে মূল গল্পটা তাকে আমরা অপরিবর্তিত রেখেছি, কিন্তু তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া যেরকম রয়েছে ঠিক এই সময়কার প্রত্যেকটা বাড়ির যে মেয়েদের অবস্থা, মেয়েদের অবস্থান সমাজে, তার সেই চিত্র ধরা পড়েছে। সুতরাং কোথায় যেন শুধুমাত্র ওই মহাভারতের চিত্রাঙ্গদার মধ্যে আবদ্ধ থাকেনি, যদিও নামটা অরূপ কথা আপনারা বুঝতেই পাচ্ছেন, এর মাধ্যমে আমরা একটা মানে শুধুমাত্র রূপের জয়গান করেছি তা নয়, নারী যে শক্তিরূপিণী, নারী যে আরাধ্যা সেটা বলতে চেয়েছি। আর অবশ্যই অবশ্যই করে ধন্যবাদ দেবো এই গর্জয়পুর সপ্তর্ষির প্রত্যেক
প্রত্যেকটা মেম্বারকে, গৌতম দাকে, যে সুদূর কলকাতা থেকে ওনারা আমাদের সুযোগ দিয়েছেন, আমরা এসেছি। আজকে যারা যারা আসতে চান আমি আহ্বান জানাবো, আমরা ছুটতে ছুটতে এসেছি কলকাতা থেকে যে আপনাদের সামনে পৌঁছে যাব। আমাদের সংস্কৃতি আর আপনাদের সংস্কৃতি অবস্থানগত দূরত্ব কিন্তু মানসিক তো দূরত্বে নেই, আমরা আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। হয়তো ছটার সময় আমার নাটকের নাটক শুরু হবে আজকে, এরপর আরও নাটক রয়েছে, তো এতগুলো নাটক একসঙ্গে দেখার সুযোগ, আর এত সুন্দর ব্যবস্থাপনা, এত দর্শক আসন, এবং একই সঙ্গে কোভিড পরিস্থিতিকে মাথায় রেখেই তো আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো আপনারা আসুন। আমার নাম রাজ দাস, আমি এই অরূপকথার একক অভিনয় আমি রয়েছি। এটা প্রায় 50 মিনিটের একটা নাটক, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।